আশা করি অনেক অনেক ভালো আছেন। বেললেগা ঐতিহাসিক পূর্ণ কার্তিক লড়াইয়ের প্রথম পর্বের ভিডিও আপনারা দেখেছেন। এখন আমি করছি বেললেগার কার্তিক লড়াই পুজোর দ্বিতীয় ভিডিও। দ্বিতীয় ভিডিও শুরু করছি আমাদের পুজো অর্থাৎ বেললেগা বড় করেনি বুলের সঙ্গে ক্লাবের ঠাকুর থেকে। আমাদের ঠাকুর হচ্ছে নীল ভৈরব ভৈরব। এবছর আমাদের ভোলে বাবার নতুনত্ব মাথায় কিন্তু গঙ্গা আছে, গঙ্গাধর শিব আমাদের করা হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক, আজকে ভিডিও দেখে নেওয়া যাক আমাদের শিব বেললেগা বেললেগা বড় করেনি বুলের সঙ্গে নীল ভৈরব। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। গঙ্গা ধরায় শিব জটেশ্বরায়, মা গঙ্গা ভোলে বাবার জটায় বাঁধা ছিল। দর্শন করে নিচ্ছি সেই দৃশ্য। আমরা দর্শন করছি বেললেগা বড়ুয়া কলোনি বুলেট সঙ্গের পরিচালনায় নীল ভৈরব পুজো। দর্শন করছি নীল ভৈরব। বেললেগা বড়ুয়া কলোনি বুলেট সঙ্গের নীল ভৈরবের পুজোর বয়স আনুমানিক 22-23 বছর। দেখতে পাচ্ছি নীল ভৈরব বাবার দুই পাশে আছে নন্দীদেব ও ভৃঙ্গীদেব। আমরা দেখে নেব দ্বিতীয় ভিডিও আমাদের পাড়ার অর্থাৎ বেললেগা বড়ুয়া কলোনি তরুণ সংঘ ক্লাবের বুড়োশিব পুজো। বেললেগা শহরে কিন্তু বড় বুড়োশিব হয় দুটো, প্রথম হচ্ছে বাথানগরের বুড়োশিব এবং দ্বিতীয় বুড়োশিব হচ্ছে আমাদের পাড়ার বেললেগা বড়ুয়া কলোনি তরুণ সংঘের বুড়োশিব। এবার আমি দর্শন করে নিচ্ছি আমাদের পাড়া অর্থাৎ বেললেগা বড়ুয়া কলোনি তরুণ সংঘ ক্লাবের বুড়ো বাবার। দর্শন করছি নন্দীদেব ও ভৃঙ্গীদেব, তারপরে দর্শন করছি ভোলে মহেশ্বরের চরণ যুগল এবং ভোলে মহেশ্বরকে। এবার আমরা দেখে নেব আমাদের পাশে পাড়া অর্থাৎ বেললেগা শৈলিয়া কলোনি সেবক সংঘের ভৈরব পুজো। সেবক সংঘের ভৈরব পুজোর কথা বলতে গেলে বলতে হয় আগেই পুজোটা ছিল বেলগাছতলায়, তবে এখন বেলগাছতলায় ছোট করে একটা পুজো হয় এবং বড় পুজো চলে এসছে দুর্গা মন্দিরের পাশে। তবে যে ছোট করে পুজো হয় সেটা আমি এখানে দেখাচ্ছি না, আমি যখন বাচ্চাদের কার্তিক লড়াইয়ের পুজো নিয়ে আসবো সেই পর্বে তোমরা দেখতে পাবা বেলগাছতলার পুজোটাকে। এবার আমরা দেখে নেব বেললেগা জনকল্যাণের মা লক্ষ্মী পুজো। মা লক্ষ্মী কিন্তু প্রতি বছর খুব সুন্দর ভাবে সোনা রূপো গয়না দিয়ে সাজানো হয়, এখন সেই সাজানো হয়ে গেছে। চলো দেখে নেওয়া যাক মা লক্ষ্মীর পুজো এবছরে। পদ্মা পদ্মে লয়ে পদ্মে শুভে সর্বত পাহিমাং দেবী মাগ কমলা দেবী নমস্তুতে। মা লক্ষ্মীকে অলঙ্কারে সুসজ্জিত করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর সেই গহনার ভাণ্ডার। কার্তিক পুজোর দিন রাত্রির বেলায় মা লক্ষ্মীকে এরকম সুন্দর করে সাজানো হয়। তোমরা লড়াইয়ের দিন আসলে কিন্তু এই সাজ দেখতে পাবা না, শুধুমাত্র রাত্রিবেলায় কিছু সময়ের জন্যে মা লক্ষ্মী সমস্ত অলঙ্কার দিয়ে সুসজ্জিত করা হয়। দেখে নিচ্ছি মা লক্ষ্মীর অসাধারণ বিগ্রহ 2023 সালের। আছি বেললেগা মেছো বাজারের গলি বা মারুই বাজার, দেখে নেব এখানকার শ্মশান ভৈরব পুজো। শ্মশান ভৈরবের উগ্র রূপ দেখে বোঝা যাবে শ্মশান ভৈরব। চলো তাহলে দেখে নেওয়া যাক শ্মশান ভৈরব। আশুতোষ শশাঙ্ক শেখরের মতো বিভিন্ন নামে পুজো পায় ভোলে মহেশ্বর, তেমনি বেললেগা মেছো বাজারের গলিতে ভোলে বাবার নাম
শ্মশান ভৈরব অর্থাৎ শ্মশানে অধীশ্বর দেখতে পাচ্ছি। তাই পিছনের চালচিত্রের মধ্যে নরকঙ্কাল দেয়া হয়েছে এবং চালচিত্রও সেই ভয়ঙ্কর করা হয়েছে। উগ্রমূর্তির দেবাদিদেব ভোলে মহেশ্বর বেল্লাঙ্গা মেছো বাজারের গলিতে পুজো হয় এবং শ্মশান ভৈরব নামেই পুজো পায় বাবা ভোলেনাথ। দেখো বেল্লাঙ্গা কার্তিক লড়াই পুজো পরিক্রমার দ্বিতীয় পর্বের ভিডিও করতে আমি উপস্থিত হয়েছি বেল্লাঙ্গা আরডি পাড়ায়। আরডি পাড়ার মহা বজরংবলীর পুজো, বজরংবলী ঘাড়ে নিয়ে আছে ভগবান পুরুষোত্তম রামচন্দ্রকে। তোমরা জানো এবছর আমি বলেছিলাম আগে আরডি পাড়া হনুমানটা খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ আরডি পাড়া হনুমান প্রত্যেক বছরই না এবারও খুব সুন্দর হয়েছে এবং বেল্লাঙ্গা রাস্তা কিন্তু একাই দখল করবে। দেখে নেওয়া যাক বজরংবলীর পুজো। এবার আমরা দেখে নেব বেল্লাঙ্গা কাছেই পড়া নীল ভৈরব পুজো। এখন নীল ভৈরব বাবার পুজো হচ্ছে, দেখে নেওয়া যাক ভৈরব বাবার। বেল্লাঙ্গা কাছারি পাড়ার নীল ভৈরব, বেল্লাঙ্গায় যত নীল ভৈরব পুজো হয় তার মধ্যে সব থেকে পুরাতন পুজো বলে মনে করা হয়। তবে প্রাচীন পুজো খুব একটা আমি বলবো না, তবে নীল ভৈরব পুজো যেগুলো হয় সেগুলোর মধ্যে প্রাচীন বলা যেতে পারে। দেখে নিচ্ছি বেল্লাঙ্গা কাছারি পাড়ার নীল ভৈরবের অসাধারণ দর্শন। জয় বাবা নীল ভৈরব। বেল্লাঙ্গা বাবুপাড়া রক্ষামাতলা, দেখে নেব রক্ষামাতলার ছাড়ের উপরে শিব ঠাকুর, দেখে নেওয়া যাক ভোলে বাবার এই অসাধারণ বিগ্রহ। বেল্লাঙ্গা কার্তিক লড়াইয়ের পুজো পরিক্রমার প্রথম পর্বে বলেছিলাম এই রক্ষামাতলার পুজোর কথা। বেল্লাঙ্গার বুকে ভোলে বাবার এইরকম গায়ে রং করে দু জায়গায়, একটা হচ্ছে বাসচাতর, অপর হচ্ছে রক্ষামাতলা বাবুপাড়া। দেখে নিচ্ছি ছাড়ের উপরে ভোলে মহেশ্বরের একটি অপূর্ব বিগ্রহ। এবার আমরা দাঁড়িয়ে আছি বেল্লাঙ্গা বাবুপাড়া কাল ভৈরব সঙ্গে। বেল্লাঙ্গা কার্তিক লড়াই কিন্তু প্রত্যেক বছর একটা বা দু ঠাকুর নতুন থাকে, তেমনি এবছর নতুন সংযোজন হয়েছে বেল্লাঙ্গা বাবুপাড়া কাল ভৈরব সঙ্গে এই ঠাকুরটা। দেখতে পাচ্ছি ভোলে বাবা এখানে সিঙা বাজাচ্ছে, ভোলে বাবার এই রূপটা পূজিত হয়ে চলেছে বাবুপাড়ায়। দেখে নেওয়া যাক এই ঠাকুরটা। তোমরা প্রত্যেকেই জানো বেল্লাঙ্গা কার্তিক লড়াই মানে প্রত্যেক বছর দুটো বা একটা নতুন হবে, তেমনি নতুন ঠাকুর হচ্ছে এটা। বেল্লাঙ্গা শহরের বুকে যে তিনটে বুড়োশিব পুজো হয় তার মধ্যে অন্যতম বুড়োশিব হচ্ছে বেল্লাঙ্গা জয় হিন্দ ক্লাবের বুড়ো বাবা। দেখতে পাচ্ছি এখানে
বুলসী মন্দিরের সামনে টগরের আওয়াজে মুখরিত, ওম নমঃ শিবায় মন্ত্র ধ্বনিতে মুখরিত বেললাঙার আকাশ বাতাস দর্শন করছি ভোলে মহেশ্বরের এই মূর্তি। এই রূপের পুজো কিন্তু তোমরা শুধুমাত্র বেললাঙাতে আসলেই দর্শন করতে পারবা। জটাটবী গলজ্জল প্রবাহ পাবিত স্থলে গলে বলম্বে লম্বিতাম্বুজঙ্গ তুঙ্গ মালিকা। এবার আমরা দেখে নেব বেললাঙা তাঁতিপাড়ার মহা সরস্বতী পুজো। দেখে নেওয়া যাক মা সরস্বতীর মূর্তি। তিথি হিসাবে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে হয় মা সরস্বতীর পুজো। তবে অসময়ে অর্থাৎ কার্তিক মাসের সংক্রান্তিতে বেললাঙা তাঁতিপাড়া হয়ে থাকে মা সরস্বতীর পুজো। চতুর্হস্তা দেবী, এক হাতে বীণা, এক হাতে পুস্তক, অপর হাতে বড় ভাই ও রুদ্রাক্ষমালা ধারণ করে আছেন যিনি, যার এক পাশে ময়ূর ও অন্য পাশে হংসাসনা। দর্শন করছি মা সরস্বতীর একটি সুন্দর বিগ্রহ। জয় মা সরস্বতী। আমি দাঁড়িয়ে আছি বেললাঙা ঘোষপাড়া, দেখে নেবো ঘোষপাড়ার ভৈরব পুজো। এই ঘোষপাড়া পুজো হয়ে যায় কিন্তু এই পুকুরটার পারে। এই পুকুরটার একটা নাম আছে, নামটা আমার এই মুহূর্তে মাথায় আসছে না। বেললাঙা ঘোষপাড়া, দেখে নেবো ঘোষপাড়ার শ্রী শ্রী হাতি কার্তিক পুজো। এখানে কিন্তু এখন হাতি কার্তিকের হোম যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, দেখে নেওয়া যাক হাতি কার্তিক পুজো। মূলত আজকে দেব সেনাপতির পুজো, তবে বেললাঙায় দেব সেনাপতির মূর্তি খুব কম দেখা যায়। তবে হাতি কার্তিক বর্তমান সময়ে দেখা যাচ্ছে দুটি, একটা হচ্ছে বেললাঙা ছুতুরপাড়া হাতি ঢিপির হাতি কার্তিক, যেটি প্রাচীন পুজো। তবে আধুনিক সময়ে আর একটা হাতি কার্তিক দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বেললাঙা ঘোষপাড়া হাতি কার্তিক। এখন দেখতে পাচ্ছি ঘোষপাড়া হাতি কার্তিকের মহাহোম হচ্ছে। আমরা এই সময় এসে দর্শন করতে পাচ্ছি হাতি কার্তিকের। চলুন তাহলে হোম দর্শন করি এবং দর্শন করি হাতি কার্তিকের। আমরা এবার দেখে নেব বেললাঙা ঘোষপাড়া শালের উপরে শিব ঠাকুর। ঘোষপাড়ায় কিন্তু তিনটে ঠাকুর হয়, আমি এই তিন ঠাকুর এই পর্বে দেখালাম। আর একটি পুজো হয় হচ্ছে অর্ধনারীশ্বর, সেটা কিন্তু প্রথম পর্বের ভিডিওতে আছে, তোমরা দেখতে পারবা। আমরা দাঁড়িয়ে আছি বেললাঙা মণ্ডপতলা।
দেখে নেব নব মণ্ডপতলার ভৈরব পুজো। এখনো কিন্তু ভৈরব বাবার হোমযজ্ঞ হচ্ছে, দেখে নেওয়া যাক সেই দৃশ্য। বেললাঙা মণ্ডপতলা ভৈরব বাবারও এখন পুজো চলছে। দেখো ভৈরব বাবাকে প্রত্যেক বছর মালা দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করে ভৈরবতলা। অসাধারণ হোমযজ্ঞ দৃশ্য আমরা দর্শন করছি, তার সঙ্গে এখন দর্শন করছি দেবাদিদেব ভোলে মহেশ্বর শিব শম্ভু ভোলেনাথের। জয় ভোলে কি। আমরা দেখে নেব বেললাঙা বেনেপাড়ার শ্রী শ্রী ধ্যানস্থ শিব পুজো ও মা বুড়িমার পুজো। দর্শন করে নিও যাক মা বুড়িমার ও ধ্যানস্থ শিব। যদিও বুড়িমা কিন্তু কার্তিক লড়াইয়ের পুজো নয়, তবু আমি এখানে দেখাবো। এবার আমরা দেখব বেললাঙা কলেজ পাড়ার বিশ্বানরত শিব। দেখে নেওয়া যাক বিশ্বানরত শিব। খুব কম টাইমের মধ্যে ঠাকুরটা কিন্তু হয়েছে, আমি নিজে ঘুরে দেখেছি 7-8 দিনের মধ্যে ঠাকুরটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কিংবা তারও কম সময়। দেখে নেওয়া যাক বিশ্বান শিব। দাঁড়িয়ে আছি বেললাঙা স্টেশন রোড, দেখে নেব এখানকার ভৈরব পুজো। আমরা এবার দেখে নেব বড়মার পুজো। বেললাঙার বড়মা অর্থাৎ কেদারদার কালী, সেই মাতৃ প্রতিমা দর্শন করে নেব। অবস্থান ছাপাখানা বলতে পারো বা বলতে পারো স্টেশন রোড। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহা স্বধা নমস্তুতে। দর্শন করছি বেললাঙার বড়মা অর্থাৎ কেদারদার কালী পুজো। মা কালীর বয়স বর্তমান সময়ে 3-4 বছর। দর্শন করছি মা কালীর। ওমকার সবাড়ুড়ে নীল নীরজ লোচনে ৈলুকৈক মুখে দেবী কালিকায়ৈ নমস্তুতে। প্রত্যলীঢ পদে ঘোরে কুণ্ডমালা প্রলম্বিতে
खड्ग लंबोदरी भीमे कालिकायै नमस्तुते नव यौवन सम्पन्ने। এবারে আমরা দাঁড়িয়ে আছি বেললেগা ছাপাখানা, দেখে নেব ছাপাখানার দক্ষ যজ্ঞ পুজো অর্থাৎ সতী এবং মহাদেবের পুজো। দক্ষ যজ্ঞের কাহিনী আমি একাধিকবার বলেছি, আমি এর আগের পর্বেও বলেছি। দক্ষ যজ্ঞে যখন ভোলে বাবা ক্রন্দন করছিল সেই দৃশ্য পুজো হচ্ছে বেললাগা বাগদীপাড়া। প্রথমে ক্রন্দন করলো, তারপর ভোলে বাবা নিজের জটা থেকে জন্ম দিল বীরভদ্রের। বীরভদ্র দক্ষের যজ্ঞ পণ্ড করল এবং ভোলে বাবা বিরাট বিশাল আকার ধারণ করে দেবী সতীর দেহ কাঁধে নিয়ে পাগলের মতো প্রলয় নাচন নৃত্য করতে লাগলো। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর গানে বলেছেন, প্রলয় নাচন নাচবে যখন হে নটরাজ। সেই প্রলয় নাচন নৃত্য করতে লাগলো, তখন সৃষ্টি কম্পাতে লাগলো। সেই যে ভোলে বাবার প্রলয় নৃত্য, সেই প্রলয়ের পুজো করে থাকে ছাপাখানা। এবার আমরা দাঁড়িয়ে আছি বেললাঙা ছাপাখানা, দেখে নেবো ছাপাখানার কৈলাস পুজো। এটা ঠিক কার্তিক প্রলয়ের পুজো নয়, তবে আজ থেকে পুজো শুরু হয় এবং পুজো চলে নবান্ন পর্যন্ত। দেখে নেওয়া যাক কৈলাস পুজো। তোমরা দেখতে পাচ্ছ এখন যাকে, তিনি হচ্ছেন ডলি পিসি। ডলি পিসি এই কৈলাস পুজোর সঙ্গে যুক্ত। তাছাড়া যে দক্ষ যজ্ঞ পুজো দেখালাম, সেই পুজোরও ভোগ রান্নার দায়িত্ব ছিল। দেখতে পাচ্ছি কৈলাস পুজো, অর্থাৎ ভোলে বাবা শঙ্কর, তার সঙ্গে ব্রহ্মাদেব এবং বিষ্ণুদেব, মা দুর্গা, মা দুর্গার দুই সখী জয়া এবং বিজয়া, এবং মা দুর্গার চার ছেলে মেয়েকে একসঙ্গে পুজো করা হয় বেললাঙায়। নবান্নের নতুন অন্য ঘরে আসা অবধি এই পুজো চলে। দর্শন করছি বেললাঙা ছাপাখানার কৈলাস পুজো। এবার আমরা চলে এসেছি বেললাঙা মাঠটায়, মাঠটার বাবা লোকনাথ পুজো দেখতে। তবে এই ভিডিওটা কিন্তু আমার করা না। অভিষেক ব্যানার্জি নামে একজন দাদা বাবা লোকনাথ পুজোর সঙ্গে যুক্ত আছে। দাদাই ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে, কারণ আমি যখন মাঠটায় যাই তখন বাবা লোকনাথের সাজ কমপ্লিট ছিল না। শেষ ভিডিও করতে আমি হাজির হয়েছি বেললাঙা বিত্তারপাড়া, দেখে নেব বিত্তারপাড়ার ভৈরব পুজো। চলো দেখে নেওয়া যাক বিত্তারপাড়ার ভৈরব, যার মাধ্যমে আমি দ্বিতীয় পর্বের পরিসমাপ্তি ঘটাবো। দেখে নেওয়া যাক ভৈরবের। কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবো। আমি কি তোমাদের কার্তিক লড়াইয়ের প্রথম পর্ব শেষ করলাম এবং দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘটালাম এখানে। এরপর আমি নিয়ে আসবো তৃতীয় পর্ব। তৃতীয় পর্ব শুরু করবো বেললাঙার ঐতিহ্যবাহী বাথান করে বাবা বুড়োশিবের আশীর্বাদ নিয়ে। কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বেল্লা কার্তিক লড়াইয়ের পুজোর তিন নম্বর পার্ট নিয়ে। ভালো থাকবা, ততদিনের জন্যে সাবধানে থাকবা, আনন্দ করো, এবং দেখা হচ্ছে কালকে কার্তিক লড়াইয়ের তৃতীয় পর্ব নিয়ে।